বেকিং চেম্বারটাও আমি এভাবে বন্ধ করে দেব। পুরো চিজে ভরপুর পিৎজা। নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বানাবো একদম ঘরোয়া উপকরণে পিৎজা রেসিপি, আর তার সাথে থাকবে একটা স্পেশাল পিৎজা সস। তাহলে চলুন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমি শুরু করি। পিৎজা আমরা সাধারণত দোকান থেকে কিনেই খেয়ে থাকি, বাড়িতে কিন্তু খুব একটা বানাই না। কিন্তু আজকে আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের দেখাবো, তাতে করে আপনারা খুব সহজে বাড়িতে বানাতেও পারবেন। এখন আমি পিৎজা বেসটা তৈরি করে নেব। পিৎজা বেস তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি প্রায় 5 চামচ পরিমাণ টক দই। এরই মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ গুঁড়ো চিনি। লবণ দিয়ে দেবো 1/2 চা চামচ। বেকিং সোডা দেবো 1/2 চা চামচ। বেকিং পাউডার দেবো 1/2 চা চামচ। এবার সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার পর মেশাতে মেশাতেই দেখুন টক দইয়ের মধ্যে এরকম ঝাঁক হয়ে গেছে, একটু ফুলেও গেছে টক দইটা। এবার এর মধ্যে দিয়ে দেবো ময়দা। আমি এখানে 1 বাটি পরিমাণ ময়দা নিয়েছি, ময়দাটা দিয়ে দেবো। এবার মেখে নেব। সবগুলোকে ভালো করে মেখে নিয়েছি, এবার জল দিয়ে দিয়ে মেখে নেব। ডোটা দেখুন একদম নরম করে মেখে নিয়েছি, আর এই পিৎজা বেসটা বানানোর সময় এই ডোটাকে কিন্তু একদম এরকম নরম থাকবে। এ দেখুন হাতের মধ্যে লেগে থাকছে, ঠিক এরকম করে ডোটাকে মেখে নিয়েছি। হাতের মধ্যে সামান্য তেল নিয়ে নেব, এবার এই ডোয়ের মধ্যে মেখে নেব। এখন ঢাকা দিয়ে রেখে দেব। পিৎজা বেসের ডোটাকে এরকম নরম করেই মাখতে হবে, তা না হলে আবার পিৎজা কিন্তু নরম হবে না, একটু শক্ত হয়ে যাবে। এবার এটাকে এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 1 ঘন্টা। বেসটা যতক্ষণে মেখে রেখে দিয়েছি ততক্ষণে আমি এই পিৎজা সসটা বানিয়ে নেব। কড়াইতে সামান্য তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি দেব, 3টে শুকনো লঙ্কা দেব, একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব, এবার দেব টমেটো কুচি 2টো বড় সাইজের, ভালো করে নেড়ে নিয়েছি। এখন সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে এবার সবজিগুলোকে নরম হওয়া পর্যন্ত ভালো করে সেদ্ধ করে নেব। সবজিগুলো দেখুন নরম হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে দেব। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই পিৎজা সস খুব সুন্দরভাবেই বানানো যায়, আর এটা একবার বানিয়ে কিন্তু বেশ অনেকদিন পর্যন্ত রেখে রেখে ব্যবহারও করা যায়। এই সবজিগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে বেটে নেব। এগুলোকে আমি সব বেটে নিয়েছি। এই দেখুন একটু কিন্তু গোটা গোটা আছে, আপনারা যদি চান একদম পুরো মিহি পেস্ট করতে আপনারা এটাকে মিক্সিতে দিয়ে দিতে পারেন, তবে পিৎজা সস কিন্তু এরকম একটু গোটা গোটা থাকে। এবার এটাকে তুলে নেব। এখানে যে জিনিসগুলো বেটে নিয়েছি এবার আমি সসটা তৈরি করে নেব। কড়াইতে সামান্য তেল দিয়ে দেব। এবার এই বাটাটা দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেবো লবণ, চিনি দিয়ে দেব, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, তেঁতুলের কাঁদ দিয়ে দেব 2 চামচ দিলাম। এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মধ্যে থাকা জলটাকে খুব ভালোভাবে শুকিয়ে নেব।
ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে থাকা জলটাকে একদম শুকনো করে নিয়েছি। এখন দেখুন খুব সুন্দরভাবে ঠিক হয়ে গেছে সসটা, এবার নামিয়ে নেব। পিৎজা সসটা বানিয়ে রেখে দিয়েছি আর এদিকে পিৎজা বেসটাকেও ঢাকা দিয়ে রেখে দিয়েছি, বেশ অনেকক্ষণ হয়ে গেছে। আর পিৎজা বেস যত বেশিক্ষণ সময় ধরে ঢাকা দেওয়া থাকবে ততই কিন্তু ভালো হবে। আজকে আমি পিৎজাটা বানাবো একদম অন্যরকম পদ্ধতিতে, আজকে কিন্তু এই উনুনে বানাবো না, তার জন্য একটা অন্য পদ্ধতি করেছি, সেটাও আপনাদের দেখাবো। আর আপনারা যারা ওভেনে বানাবেন তাদের জন্য বলে দিই যে প্রথমে কড়াইতে বালি বা লবণ দিয়ে দেবেন, তার উপরে স্ট্যান্ড রেখে পিৎজাটা তৈরি করে দেবেন। আজকে আমি পিৎজাটা বানাবো এই উনুনে, এই উনুনটা বানানো হয়েছে সবার মিলিত এফোর্টে। আর এই উনুনে যে সমস্ত জিনিসগুলো বেকড করা হয়, মানে বলা যেতে পারে বেকড উনুন, এই উনুনেই আজকে পিৎজাটা বানাবো। উনুনটা একটা বিশেষ পদ্ধতিতে বানানো হয়েছে, ভিতরের দিকটা দেখুন পুরোটাই কিন্তু ফাঁকা। আমি এই উনুনে দুটো চেম্বার করেছি, এখানে জিনিসপত্র বেক করা হবে আর নিচেরটা হচ্ছে জ্বালানি চেম্বার, এখানে আগুন দিয়ে জ্বালানিটা তৈরি করা হবে, তারপরে এখানে বেক করা হবে। আর এই যে ভিতরে ফাঁকাটা দেখছেন, এর নিচেরটা কিন্তু পুরোটাই ফাঁকা। এটা ফাঁকা না রাখলে আবার এখানে যে তাপটা তৈরি হবে সেই তাপটা কিন্তু এর মধ্যে স্থির থাকবে। আর এই যে উপরে ফাঁকাটা দেখছেন, আগুনটা যখন আমি জ্বালাবো তখন এই উপরের ফাঁকা দিয়ে ধোঁয়াটা উঠে যাবে, আর যখন নিচের গনগনে আঁচটা থাকবে তখন কিন্তু এই জায়গাটা চাপা পড়ে থাকবে। আর এই যে বেকিং চেম্বারটা দেখেছেন, বেশ অনেকটাই কিন্তু ফাঁকা রাখা হয়েছে, আর এখানে রড দিয়ে দিয়ে করা হয়েছে, এতে কিন্তু যে কোনো জিনিস বেক করতে বেশ ভালোই সুবিধা হবে। এবারে এই উনুনটা জ্বালিয়ে আগুন করে নেব, কারণ এটা আগুন হতে একটু বেশি সময় লাগে, ভিতরের জিনিসটা ভালোভাবে বেক করার জন্য ভিতরে কিন্তু তাপটাকে ভালোভাবে থাকতে হবে। এবার দেখুন আগুনটা জ্বলছে, ভিতরটা পুরো বুঝতে পারছেন, আর ওই যে উপরে ফাঁকা দিকে সেদিক থেকে কিন্তু যে ধোঁয়াটা উঠছে সেটা ওইদিকে বেরিয়ে যাচ্ছে। এবার আমি পিৎজাটা রেডি করে নেব। এই বেসটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, 1.5 ঘন্টা পার হয়ে গেছে, দেখুন কতটা নরম হয়ে গেছে। সামান্য ময়দা দিয়ে এবার এটাকে মেখে নেব। ভালো করে থেসে মেখে নিয়েছি, দেখুন কি সুন্দর নরম আছে। এবার এটাকে হাত দিয়ে একটু চ্যাপটা করে হালকা করে বেলে নেব। বেসটাকে এভাবে স্প্রেড করে নিয়েছি, এবার এই বেসটাকে তুলে নেব। আমি এরকম একটা অ্যালুমিনিয়ামের ঢাকা নিয়ে নিয়েছি, এবার এই জায়গাটায় আমি সামান্য তেল মেখে নেব, খুব বেশি তেল দেব না, সামান্য ময়দা ছড়িয়ে নেব। এবার এই বেসটাকে এই জায়গার মধ্যে দিয়ে দেব। এবার একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ফুটো ফুটো করে নেব, এতে করে পিৎজাটা যখন বেক হবে তখন কিন্তু আর ফুলে উঠবে না। এরকম ফুটো ফুটো করে নিয়েছি, এবার এই যে ধারের দিকগুলো আমি একটু তুলে রেখেছিলাম এগুলোকে আমি আস্তে আস্তে করে মুড়ে দেব। এই চার ধারটা মুড়ে নিয়েছি, আবারও এই মুড়ে নেওয়া জায়গাগুলো একটু করে কাঁটা চামচ দিয়ে এভাবে ফুটো ফুটো করে দেব। এই যে পিৎজা সস বানিয়েছিলাম, এবার এই সসটা দিয়ে দেব, ভালো করে সুন্দর করে চারিদিকে লাগিয়ে নেব। যে ধারগুলো আমি মুড়েছি এই ধারের দিকে কিন্তু সসটা লাগাবো না, যেটুকু লাগাবো এই মধ্যিখানের জায়গাটাই লাগাবো। সস দেওয়ার পর দেখুন কত সুন্দর লাগছে, এই ধারের দিকে সস দিলে কিন্তু এই পিৎজাটা খুব ভালোভাবে বেক করা যাবে না, তার জন্য কিন্তু এই ধারের দিকে আমি সসটা লাগাইনি। এখন আমি এর মধ্যে চিজ দিয়ে দেব। পিৎজা তৈরির সময় সব থেকে ভালো হয় যদি মজরেলা চিজ দিতে পারেন, তবে আমি এই মজরেলা চিজটা পাইনি, তার জন্য এখানে প্রসেস চিজ নিয়েছি, এই চিজটা এখন গ্রেট করে দিয়ে দেব। এরকম করে গ্রেট করে করে সব জায়গায় ছড়িয়ে দেব। আর চিজ গ্রেট করার সময় যদি গ্রেটারে আটকে যায় তাহলে সেক্ষেত্রে একটা টিপস বলে রাখি, গ্রেটারের মধ্যে সামান্য তেল লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন আর চিজ গ্রেটারের মধ্যে আটকাবে না। আর যখন এই চিজটা ব্যবহার করবেন সঙ্গে সঙ্গে কিন্তু ফ্রিজ থেকে বের করে তারপরেই ব্যবহার করবেন।
চিজটাকে সব জায়গায় সমানভাবে আমি ছড়িয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি সামান্য কিছু সবজি নিয়েছি, এই সবজিগুলো এখন এই উপরে সাজিয়ে দেব। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে হলুদ এবং লাল ক্যাপসিকাম পাওয়া যায় সেগুলোও দিতে পারেন। কাঁচা লঙ্কা এরকম করে কুচিয়ে নিয়েছি, সেগুলোও দিয়ে দেব। আবারও উপর থেকে চিজ গ্রেট করে দিয়ে দেব। আমি এখানে দুধ নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারের। এবার সামান্য দুধ নিয়ে আমি এই ধারের দিকগুলোতে দিয়ে দেবো, এতে করে কালারটা ভীষণ সুন্দর হবে আর ধারের দিকগুলো নরমও থাকবে। পিৎজাটাকে আমি রেডি করে নিয়েছি, এবার এটাকে বেক করে নেব। আর আমি একদম ভাতের হাঁড়ির ঢাকনায় এই পিৎজাটা তৈরি করে নিচ্ছি, এটা প্রায় সবার বাড়িতেই থাকে, আপনারাও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। কাঠ দিয়ে জ্বালিয়ে রেখে দিয়েছিলাম, এখন দেখুন ভিতরে একদম গনগনে আঁচ আছে, পুরো লাল হয়ে আছে আগুনটা। এই যে মাথার দিকে যে ফাঁকাটা ছিল গোল মতো ফাঁকা, এটাতে আমি চাপা দিয়ে দেবো। বেকিং চেম্বারটাও আমি এভাবে বন্ধ করে দেব, আর এই যে জ্বালানি চেম্বারটা এটাকেও বন্ধ করে দেব। এবার 15 থেকে 20 মিনিট এটাকে এইরকম আছেই বেক করে নেব। আমি পিৎজাটাকে বেক করতে বলেছিলাম 20 মিনিট রাখবো, কিন্তু তাপ একটু কম হওয়ার জন্য আমি এখানে আরও 10 মিনিট মানে 30 মিনিট এটাকে বেক করে নিয়েছি। আর এই যে বেকিং চেম্বারের ঢাকনাটাও কিন্তু ভীষণ গরম হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, কত সুন্দর বেক হয়েছে দেখেছেন। এই যে চারপাশের রংটা দেখেই বুঝতে পাচ্ছেন, খুব সুন্দর একটা বাদামি রং ধরে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। এটা একটু ঠান্ডা হয়ে এসেছে, এবার অল্প অল্প একটু গরম আছে, এই অবস্থাতেই আমি এই পিৎজাটাকে তুলে নেব। এই যে ধারের দিকগুলো না একটু কেটে নেব, তাহলে খুব সুন্দরভাবে উঠে আসবে। এই দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে ধারের দিকগুলো একটু কেটে নিলে। প্লেট থেকে এবার পিৎজাটাকে তুলে নেব। পিৎজাটা তো ভীষণ সুন্দরভাবে বেক হয়েছে, আপনাদের একটু কাছে থেকে দেখাই কত সুন্দর ফুলেছে। এই দেখুন কত সুন্দর ফুলেছে আর ভীষণ সুন্দর নরমও হয়ে আছে। দেখুন আমি যে প্রেসার দিচ্ছি দেখে বুঝতে পাচ্ছেন। আর এই যে সবজিগুলো দিয়েছিলাম, সবজিগুলো দেখুন একদম নরম হয়ে গেছে, পুরো চিজে ভরপুর পিৎজা। এবার এই পিৎজাটাকে কেটে নেব, আমার কাছে পিৎজা কাটার নেই, আমি এই ছুরি দিয়ে কেটে নেব। কত সুন্দর কেটে যাচ্ছে দেখেছেন, যদি ঠিকঠাকভাবে বেক না হয় তাহলে কিন্তু এত সুন্দরভাবে কাটবেই না। দেখুন কত সুন্দর, আর এই যে কত সুন্দরভাবে বেক হয়েছে, কতটা ফুলেছে দেখেছেন, বেশ অনেকটাই ফুলেছে। আরও একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, পিৎজাটা ঠিকঠাক বেক হচ্ছে কিনা বুঝবেন কিভাবে, এই যে ধারের দিকটা যেটা আছে না সেই দিকটা দেখবেন একটু হালকা বাদামি রং ধরে যাবে। আর ঠিকঠাক বেক হওয়ার জন্য এই দেখুন যে বেসটা ছিল না সেই বেসে দেখুন একটু এরকম জালি জালি হয়ে গেছে, এরকম জালি জালি হলেই বুঝতে পারবেন যে পিৎজাটা একদম ঠিকঠাক বেক হয়ে যাবে। আর নিচের দিকটা একটু দেখাই, দেখুন একটুও কিন্তু পুড়ে যায়নি, ধরেও যায়নি। আমার তো ভীষণ সুন্দর লাগছে, মনেই হচ্ছে না যে নিজে বানিয়েছি, মনে হচ্ছে কি দোকানের কেনা। আমি আজকে বেশি কিছু বলবোই না, আমি যেভাবে বানিয়েছি আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন,
একদম জেনুইন পিৎজা উঠবে। আর শুধুমাত্র একবার বেকিং টাইমটা দেখে নেবেন, কারণ সবসময় তার তাপ সমান থাকে না, অবশ্যই বেকিং টাইমটা দেখে তারপর পিৎজাটা বানিয়ে নেবেন। ভীষণ সুন্দর হবে, আর বাড়িতেই কিন্তু দোকানের মতো পিৎজা খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন। আমি একদম ঘরোয়া পিৎজা বানিয়েছি, হাতের কাছে যে সমস্ত জিনিসগুলো পেয়েছি সেগুলো দিয়েই পিৎজাটা বানিয়েছি। আরও কিছু জিনিস দেয় পিৎজাতে, কিন্তু সেগুলো আমি আর ব্যবহার করিনি, আপনারা যদি পেয়ে থাকেন ব্যবহার করতেও পারেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।